অধ্যায়ের নামটা হচ্ছে কি জানো, ফেয়ার ভ্যালু, না ফেয়ার ভ্যালু, ন্যায্য মূল্য পরিমাপ ওই তো ফেয়ার ভ্যালু আইএফ আছে। মেজারমেন্ট, ফেয়ার ভ্যালু মেজারমেন্টের এম এ কালামের বইয়ের প্রবলেম C11 এই অঙ্কটা করানো হবে। আজকের এই অঙ্কটায় একাধিক লভ্যাংশ দেয়া থাকলে, অর্থাৎ পরিবর্তনশীল লভ্যাংশের ক্ষেত্রে কিভাবে একটা শেয়ারের মূল্য বের করতে হয় এটা শেখানো হবে। দেখো, সাপোজ দ্যাট, মনে করো যে এ কোম্পানিস এক্সপেক্টেড ডিভিডেন্ড নাও ইজ টাকা 3.48। মনে করো একটা কোম্পানি শেয়ার প্রতি বর্তমানে লাভ করছে 3.48 টাকা, অর্থাৎ আমরা জানি ডি নট সমান কারেন্ট ইয়ার ডিভিডেন্ড। এরপরে দেখো, ইটস ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 15% ফর 6 ইয়ার্স। এটা লভ্যাংশ প্রত্যাশা করা হচ্ছে প্রথম 6 বছরে বাড়বে 15% করে, তাহলে ফার্স্ট 6 ইয়ারে জি মানে গ্রোথ রেট অফ ডিভিডেন্টের মান 6%। তাহলে জির মান 1 থেকে 6 পর্যন্ত কত পার্সেন্ট হলো আমাদের? 15%, প্রথম 6 বছর জির মান আসলো এটা। অ্যান্ড এবং দেন পরবর্তীতে দ্যাট এ রেট অফ 8% ইনডিফিনেটলি, পরবর্তীতে মানে 6-এর পরে 7, এই সপ্তম বছর থেকে আমাদের লভ্যাংশ বৃদ্ধির হারটা হয়ে যাবে, অর্থাৎ জির মানটা হবে কত পার্সেন্ট? 7%। আমরা এখানে দেখতে পাচ্ছি জির মান হলো দুটা, তাহলে একাধিক জির মান, অর্থাৎ পরিবর্তনশীল লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল। এই পরিবর্তনশীল লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলের ক্ষেত্রে আমাদের সূত্র কিন্তু একটা আছে, সেটা বসাবো। দ্য ক্যাপিটালাইজেশন রেট ইজ 12%, মূলধনায়নের হার 12%, অর্থাৎ এখানে এটা কেই কস্ট অফ ইকুইটি বা ক্যাপিটালাইজেশন রেট 12%। হোয়াট ইজ দ্য প্রাইস অব দ্য শেয়ার টুডে, ওই শেয়ারের মূল্যটা কত হবে? আমি একটু বলি তোমাদের, আমি বলেছি যে লাস্ট জির মান যে বছর থেকে শুরু হবে, ডির মান আমরা তার আগের বছর পর্যন্ত নিব। এখানে দেখো 8% শুরু হয়েছে সপ্তম বছর থেকে, তাহলে ডির মান আমি যাব কোন পর্যন্ত? D6 পর্যন্ত নিব। তো আমরা এখন অঙ্কটা শুরু করে দিব। প্রবলেম C11, তো আমরা যেটা জানি সেটা লিখে ফেলবো, P1 সমান D1 ডিভাইডেড 1 প্লাস K^1 প্লাস D2 ডিভাইডেড 1 প্লাস K^2 প্লাস D3 ডিভাইডেড 1 প্লাস K^3 প্লাস D4 ডিভাইডেড 1 প্লাস K^4 প্লাস D5 ডিভাইডেড 1 প্লাস K^5 প্লাস D6। শোনো, আমার কিন্তু প্রথমে ছিল 1 থেকে 6 বছর পর্যন্ত ছিল 15%, আর এই 7 বছর থেকে হয়ে গেছে 8%, তার মানে লাস্ট জির মান 8%। এটা শুরু হয়েছে সপ্তম বছর থেকে, নিয়ম হলো যে বছরে লাস্ট জির মান শুরু হবে তার আগের বছর পর্যন্ত D6 এর মান নিব। তাহলে এখানে সপ্তম বছর পর্যন্ত 6 বছর পর্যন্ত ছিল, D6 নিলাম, প্লাস এই D6 নেওয়ার পরে সাথে সাথে এখানে P6 আসবে, ডিভাইডেড 1 প্লাস K^4, এখানে কি বসবে বলো তো? 6 বসবে। বুঝতে পেরেছি কি ব্যাপারটা? স্যার আরেকবার বললে একটু ভালো হয়। লাস্ট বছরে জির মান যেখান থেকে শুরু হবে তার আগের বছর পর্যন্ত ডির মান নিব, এবং ওখানেই আমরা পির মান বসাবো। তাহলে 1 থেকে 6 পর্যন্ত ডির মান ছিল 15%,
সেভেন বছর মানে 7 ইয়ার থেকে হয়ে গেছে 8%, তাহলে লাস্ট জির মান হলো 8%, এটা শুরু হয়েছে 7 ইয়ার থেকে, তাহলে তার আগের বছর পর্যন্ত ডির মান নিব আমি, এই যে 6 বছর পর্যন্ত ছিল 15%, তাই 6 বছর পর্যন্ত নিয়ে ওইখানে আমি, এখানে D6 হলে পরের বছরেই P6 এর মানটা বসবে আমাদের। এখন আমরা যেটা করব হেয়ার, এখানে হেয়ারটা অনেক বড় হবে তাই আমি নিচেই লিখব, পি নট সমান মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার সমান হোয়াট, কে সমান কস্ট অফ ইকুইটি বা ক্যাপিটালাইজেশন রেট আমরা দেখতে পাচ্ছি 12%, এই 12% মানে এটা হবে 0.12। এরপরে তোমার ডি নট এর মান আছে এখানে কত, 3.48 বসবে, ডি নট সমান টাকা 3.48। এখন দেখো আমার এখানে লাগবে কি কি, কের মান তো বসাই দিলাম, এই যে D1, D2, D3, D4, D5, D6 এবং P6, এই মানগুলো লাগবে। আচ্ছা তাহলে আমাদের এখন জির মানটা বসাবো আমরা, G1 একটু দেখো আগে, আমরা জানি G1 সমান D0 ইন্টু 1 প্লাস জি সমান, তাহলে D0, D1 সমান D0, তাহলে এখানে D2 সমান কি হবে বলো তো, যেহেতু এখানে যখন 1 এখানে 0, তাহলে এখানে যখন 2 এখানে তখন হবে 1 ইন্টু 1 প্লাস জি, খাতার বাম পাশ থেকে লেখা শুরু করে আমি আগে এগুলো লিখে নেই, D3 সমান D2 ইন্টু তাহলে কি হবে 1 প্লাস জি হবে। এরপরে দেখো D4 সমান D3 ইন্টু 1 প্লাস জি, তারপরে D5 সমান D4 ইন্টু 1 প্লাস জি, এরপরে D6 লাগবে, D6 সমান আমরা জানি D5 ইন্টু 1 প্লাস জি। একটা বিষয় এখানে তো D6 পর্যন্ত আছে, কিন্তু D6 থাকলেও আমি একটা বেশি করে নিব, অল টাইম যেটাই থাকবে তার সে একটা বেশি করে নিব, কেন নিব, ওই P6 বের করতে লাগবে আমাদের, তাহলে D7 সমান D6 ইন্টু 1 প্লাস জি। এখন আমার এখানে মানগুলো লাগবে বসানো, এই দেখো ডি নট এর মান হলো 3.48 ইন্টু জির মান, এই জির মানটা হলো প্রথম 6 বছরে 15%, এটা যোগ করে গুণ করলে মান আসবে হলো 4 টাকা। এই মানটা যখন আমি এখানে নিব, নেয়ার পরে ডি ওয়ানের মান তো এটাই তাই না, এই যে ডি ওয়ানের মান 4, 4 এখানে দিলাম, দেওয়ার পরে 0.15, এইটা যোগ করে যখন আমরা গুণ করব তখন তার মান আসবে 4.60। তাহলে যে D2-র মান বের হলো 4.60, এবার এখানে দিব ইন্টু 1 প্লাস 0.15 সমান এইটার মান হবে 5.29। ধরো একটু বেশি আসবে দশমিকের পরে, সেটা তোমরা ঠিক করে নিবে এইভাবে, 5.29 এখানে আসলো 1 প্লাস 0.15, তাহলে এইটার মান আসবে হলো 8 পয়সা। এই মানটা আবার এখানে আসবে, এই যে D4 এর মান 6.08 ইন্টু 1 প্লাস 0.15, 60 টাকা, 60 টাকা না, জি স্যার। এরপরে এই 7 তাহলে আবার নিচে আসবে আমাদের, 7 করলে আসবে 1 প্লাস 0.15, 0.15 সমান 8.05, 8.05,
এরপরে ওই ডি সিক্স এর মান এখানে হবে আবার 8.05। এখন এবার ওয়ান প্লাস, শোনো, জির মান কিন্তু 15% শেষ, সপ্তম বছর থেকে জির মান হবে 8%, মানে 0.08। তাহলে কত আসে? 8.694। 8.694 আসছে। এই মানটা সবার উঠানো হলো কিনা আমাকে বলো। বুঝছি তো সবাই এটা। এখন তাহলে আমার ডি সেভেন এর মানও হয়ে গেল। এখন আমার লাগবে কোনটা? এই পি সিক্স এর মান দরকার। পি সিক্স এর কোন সূত্র জানি না, কিন্তু আমরা একটা সূত্র জানি এই রকম, পি নট ইকুয়াল টু কে ই সরি সরি ডি ওয়ান ডিভাইডেড কে ই মাইনাস কি জানি, জি জানি। তাহলে ঠিক একইভাবে যখন এখানে পি জিরো বসলো, তাহলে এখানে পি ওয়ান সমান, আচ্ছা এখানে পি জিরো হলে এখানে যখন ডি ওয়ান, তাহলে এখানে পি ওয়ান হলে এখানে কত হবে, ডি টু ডিভাইডেড কে ই মাইনাস জি হবে। ঠিক একইভাবে যদি আমরা করতে থাকি এখানে পি সিক্স সমান, তাহলে এখানে কি হবে বলো তো, ডি সেভেন হবে না, ডি সেভেন ডিভাইডেড কে ই মাইনাস জি হবে, তাই না? আবার যদি এখানে লিখি পি সেভেন সমান, তাহলে এখানে হবে ডি এইট। যাই হোক, এটুকু কিন্তু অঙ্কের একটা রাফ অংশ, এমনি বোঝানোর জন্য করলাম এটা। এবার তাহলে আমাদের ওইটা বের করে নিতে হবে, অতএব পি সিক্স সমান আমরা লিখব ডি সেভেন ডিভাইডেড কে ই মাইনাস জি। এই যে ডি সেভেন এর মান দেখো আমি উপরে পাইছি, এটা এখানে বসাবো 8.694, ডিভাইডেড কে এর মান আছে 0.12। এবার কিন্তু জির মান হবে অন্যটা, ওই যে এই সপ্তম বছরের যেটা 0.08 সমান, এটা কত আসে? 217.35। 217.35 টাকা আসলো। এখন আমরা এই মানগুলোকে ওখানে কি করে দিব, বসাইয়া দিব। অতএব পি নট সমান ডি ওয়ান এর মান আমরা কত পাইছি একটু কিরণ, দাঁড়াও, একটা দুটা তিন চার পাঁচ ছয়, এই মানগুলো শুধু বসো, বলো ডি ওয়ান এর মান 4.00, 4.00, তারপর একটা 5.00, পরেরটা কত, 4.60, 4.60, তারপর একটা 5.29, 5.29, 6.08, 6.08, 7.00, 7.00, 8.05, 8.05। এর সাথে আরেকটা জিনিস বসাই নিতে হবে, যে এখানে গুণ যোগ হবে 217.35। আচ্ছা এখানে একটু যোগ করো, যোগ 217.35। এখানে হবে হলো 1 প্লাস কে এর মান হলো 0.12 পাওয়ার 1, 1 প্লাস 0.12 পাওয়ার 2, 1 প্লাস 0.12 পাওয়ার 3, 1 প্লাস 0.12 পাওয়ার 4, 1 প্লাস 0.12 পাওয়ার 5, 1 প্লাস 0.12 পাওয়ার 6। এইবার এটা এটা যোগ করে পাওয়ার করে ভাগ দিলে কত আসবে মানগুলো, আমি আর ক্যালকুলেশন করব না, তোমরা এটা করে নিবে, আশা করি এটা পারো সবাই। কত আসে রেজাল্ট? স্যার মান দেওয়া আছে, হ্যাঁ স্যার মান দেওয়া আছে 3.57, 3.5714, মানে একবারে 3, 3.5714। ও
অন ফোর, তারপরে প্লাস 3.667 অন, 3.667 অন, তারপরে প্লাস প্লাস 3.7654, 7654 প্লাস 3. বলো 8642 বেশি হওয়ার কথা না ১১০.১৫ নাকি কত আসে বলো স্যার? এখানে 114.18 আসে, 114.18। হ্যাঁ, এখন এই কয়েকটা যোগ করো, যোগ করলে যা আসবে তাই কত হয় দেখো। স্যার 133.002, 100 না 233, স্যার 133.0297। রেজাল্ট মিলছে স্যার? রেজাল্ট মিলে গেছে, 133.04 আছে রেজাল্ট। 133. কত? 0297। ওই 0297 মানে 03 লেখা যেতে পারে, অ্যাপ্রক্স, কাছাকাছি। আর ওই স্যার যে হেনা যে বললে 110, স্যার ওটা হলো শুধু 217 মান দাঁড় করছে, স্যার 17 মানে। হ্যাঁ, এটা আমরা তো যোগ করে করেছি বইয়ের নিয়মটা। ওকে, হইছে হইছে নাই? আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি, বলছি এটা তো হয়েছে নাকি? জি স্যার, কোনো প্রবলেম নাই আশা করি। এবার দেখো এইরকম অঙ্ক, এটা গেল হলো 11, এবার 12 নাম্বার অঙ্ক, বাড়ির কাজ থাকবে, প্রবলেম C12 তোমাদের। দেখো বলছে, এ লার্জ সাইজ কেমিক্যাল কোম্পানি, একটা বৃহৎ আকারের কেমিক্যাল কোম্পানি, হ্যাজ বিন এক্সপেক্টেড, প্রত্যাশা করছে টু গ্রো অ্যাট 15% পার ইয়ার। দেখো, একটা বৃহৎ আকারের কেমিক্যাল কোম্পানি প্রত্যাশা করছে 14% বৃদ্ধি পাবে প্রতি বছরে ফর দ্য নেক্সট 4 ইয়ার। ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথম চার বছর লভ্যাংশ বৃদ্ধির হার, মানে 1 থেকে 4 বছর প্রথম 4 বছর লভ্যাংশ বৃদ্ধির হার 14% জিরমান। ভালো। অ্যান্ড দেন টু গ্রো ইনডিফিনেটলি, এবং তার পরবর্তীতে নিশ্চিতভাবে বাড়বে অ্যাট দ্য সেম রেট, একই হারে, দ্যাট অফ ন্যাশনাল ইকোনমি, দ্যাট ইজ 5%। তার পরবর্তী থেকে এটা মানে পঞ্চম বছর থেকে এটা বাড়বে কত পার্সেন্ট হারে বলো তো? 5%। তাহলে একাধিক জির মান হলো, এটা পরিবর্তনশীল লভ্যাংশ বৃদ্ধির হার, এর সূত্র। এখন বলছে দেখো, দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন ইকুইটি ইজ 12%, প্রত্যাশিত আয়ের হার 12%। অ্যাসিউম দ্যাট, মনে করো যে কোম্পানি পেইড এ ডিভিডেন্ড টাকা 2.5 পার শেয়ার, ওই কোম্পানি শেয়ার প্রতি লাভ দেয় 2 টাকা, অর্থাৎ এটা জির মান না, সরি, ডি নট এর মান,
এটা হলো কিসের মান? ডি নট, কারেন্ট ইয়ার ডিভিডেন্ড এর মান। ডিটারমাইন দা মার্কেট প্রাইস অফ দা শেয়ার টুডে, আজকে এই শেয়ারের বাজার মূল্য বের করো। আচ্ছা তোমরাই বলো, এখানে জির মান প্রথম 4 বছরে 14 আর পঞ্চম বছর থেকে 5% শুরু, তাহলে লাস্ট জির মান শুরু কবে হয়েছে বলো তো? পঞ্চম বছর থেকে। তাহলে আমি এই সূত্রটায় ডি মান কত বছর পর্যন্ত নিব? 4 পর্যন্ত নিব, কারণ লাস্ট জির মান যেখান থেকে শুরু তার আগের বছর পর্যন্ত নিতে হবে। অর্থাৎ সূত্রটা আসবে এই রকম, ডি ওয়ান ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কে টু দি পাওয়ার ওয়ান প্লাস ডি টু ডিভাইডেড ওয়ান প্লাস কে টু দি পাওয়ার টু প্লাস এই ডি থ্রি ডিভাইডেড ওয়ান প্লাস কে টু দি পাওয়ার থ্রি প্লাস ডি ফোর তো হবে, 5 পর্যন্ত আর যাবে না, এখানে প্লাস পি ফোর ডিভাইডেড ওয়ান প্লাস কে টু দি পাওয়ার কি হবে? 4 হবে। শোনো, তুমি ডি ওয়ান এর মান তো জানোই কিভাবে বের করতে হবে, ডি টু এর মানও জানো, ডি থ্রি এর মানও জানো, ডি ফোর এর মানও জানো। এখানে ডি ফোর যদিও বা শেষ, কিন্তু তোমাকে কিসের মান একটা বের করে নিতে হবে বলো তো? ডি ফাইভ এর মানটা বের করে নিতে হবে। ডি ফাইভ এর মানের বেলায় জির মানটা হয়ে যাবে কত পার্সেন্ট বলো তো? বলছে এখানে ফাইভ এর বেলায় জির মানও হবে 5%, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু জির মানটা হবে 5%, মানে 5% মানে 0.05। এইভাবে তোমরা মান বের করবা। করার পর তোমার ওই যে কি লাগবে এখানে বলো তো? পি ফোর এর মান লাগবে। তাহলে পি ফোর সমান তোমরা লিখবা হলো এখানে ডি ফাইভ লিখতে হবে, কে মাইনাস জি, এবং এক্ষেত্রে কিন্তু জির মানটা হবে হলো কত? 5%। এইভাবে তোমরা এই অঙ্কটা বাসায় থেকে করে নিয়ে আসতে পারবে? আচ্ছা আরো একটা হোমওয়ার্ক দিব, পরেরটাও একই স্যার, পরেরটা দেখো। এই 13 নাম্বারটা একটু জির মান আরো আরো একটা বেশি আছে, বুঝছো? 13 নাম্বারটা জির মান আর একটা বেশি আছে, এই জন্য ওইটা একটু না হয় পরেই দেই। সালের অঙ্ক কত নাম্বারে আছে বলো তো? 10 নাম্বারটা এখান থেকে না না, এগুলো সবই করতে হবে, একটা করেছি তো এখন সবই পারবা, একদিন খালি আগামী দিনে শুধু হোমওয়ার্ক দিতে থাকবো একভাবে। স্যার অঙ্ক করান স্যার, এই যা দেখো সালের এই যে 22 নাম্বারে দেই, 22 দেই, 22টা তো আবার একটু ব্যতিক্রম থাকে, 23 নাম্বারটা দেই নাও, অসুবিধা নাই পারবে। এখানে জির মান কয়টা আছে দেখো, এক্স ওয়াই জেড প্রেজেন্টলি বর্তমানে পেয়েছে ডিভিডেন্ড টাকা 4, এক্স ওয়াই জেড বর্তমানে লাভ দেয় 4 টাকা, এটা হলো ডি নটের মান। পার শেয়ার অন ইটস কমন স্টক, তার সাধারণ শেয়ারের উপরে, ইট ইজ এক্সপেক্টেড টু গ্রো, এটা বাড়বে বাই 8% ফর দা ফার্স্ট 4 ইয়ার। শোনো, প্রথম 4 বছর জির মান হবে কত পার্সেন্ট বলছে বলো তো? 8%। আচ্ছা, দা মার্কেট প্রাইস অফ দা শেয়ার ইজ এক্সপেক্টেড টু বি টাকা 60 অ্যাট দা এন্ড অফ 4 ইয়ার, 4 বছর পরে ওই শেয়ারের বাজার মূল্য হবে কয় টাকা বলছে বলো তো? 4 টাকা, অর্থাৎ পি ফোর এর মান হলো এখানে 4 টাকা বলেই দিছে। আচ্ছা ভালো কথা, অ্যান ইনভেস্টর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 12%, একজন বিনিয়োগকারীর আয়ের হার হচ্ছে 12%, অর্থাৎ কে এর মান হলো 12%। হোয়াট প্রাইস উড বি শেয়ার এক্স ওয়াই জেড, আচ্ছা এই অঙ্কগুলো না দেই, আগামী দিন আলোচনা করে ধীরে ধীরে দিতে হবে, বুঝতে পারছো? আজকে এই পর্যন্তই থাকলো, এটা সবাই মনোযোগ দিয়ে তোমরা এই অঙ্কগুলো দেখবা।